I don't really understand myself. I don't really understand, need help. I don't wanna be left on the shelf. Couldn't even hear me if I yelled. It's so cold outside. I'm alone. ওয়েলকাম টু দ্য প্রফ ফিশিং চ্যানেল। আমাদের অফিসিয়াল নাম্বার স্ক্রিনে দেওয়ার ছিল প্রথমে, আপনারা কোনো অসুবিধা হলে যোগাযোগ করতে পারেন। আর লিলুয়া সাউথ ট্যাঙ্ক পঞ্চম দিন, কীরকম কী রিপোর্ট হলো, মাছ খেয়েছে, আরও কিছু ইনফরমেশান আপনাদের দেওয়ার আছে, তার জন্য এই ভিডিওটা আমি করেছি। তো আপনারা পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখবেন। আর এখন অবধি যারা নতুন আছে আমার চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, নিচে ঘন্টার মতো অপশানটা যেটা আছে বেল আইকনটা প্রেস করে দেবেন, আর যাতে নতুন নতুন আপডেটগুলো তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওতে অবশ্যই লাইক করবেন। সাউথ ট্যাঙ্ক লিলুয়ায় পঞ্চম দিনে রিপোর্ট খুবই বাজে ছিল, মাছ সেরকম আমি যতক্ষণ বসেছিলাম একদমই মাছ খাইনি, একটা দুটো টান দেখেছি, তাও ছোটো মৃগেল বা লাইলুনটিকা এরকম কিছু, সেই ভিডিও আপনার সঙ্গে শেয়ার করেছি। আপনারা অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি দেখবেন। আর পুকুরটি বন্ধ থাকবে, কথা হয়েছিল 7ই সেপ্টেম্বর, 9 এবং 10ই সেপ্টেম্বর খোলা থাকবে, কিন্তু মাছ না খাওয়ার জন্য পরিস্থিতি বুঝে পুকুর মালিক আমাদের রানাদা তিনি বন্ধ রাখবেন, ডিসিশন নিয়েছেন। তো 9 আর 10 বন্ধ থাকবে, এরপরে যদি নেক্সট কোনো দিনও পুকুরটা খোলে আপনারা অবশ্যই, আপনাদেরকে অবশ্যই ভিডিও দেবো আমি নেক্সট আপডেট। আর আপনারা আর শুনলাম যে এই পুকুরে পরে 3.5 থেকে 4,000 টাকা পাস চলবে লাড্ডু টোপে, তখন আপনারা কাতলা মাছ ধরতে পারবেন, আরও অনেক মাছ দেওয়া হবে। এই পুকুরটা অ্যাকচুয়ালি আমাদের পাড়ার পুকুর, এখান থেকে 5-7 মিনিট লাগে আমার বাড়ি যেতে। তো আমি মাছের ভিডিও যখন ছাড়বে আমি অবশ্যই আপনাদেরকে পুরো ভিডিও দেবো, তার জন্য আপনাদেরকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তাড়াতাড়ি খবর পাওয়ার জন্য। আর আজকে তাহলে আসলাম, দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ, আপনারা সবসময় সুস্থ থাকবেন, ভালো থাকবেন।